তোমরা যারা জয়েন করেছো উপস্থিতি দিয়ে দাও, যারা জয়েন করেছো উপস্থিতি দিয়ে দাও। গত ক্লাসটাতে যা পড়ানো হয়েছিল দেখেছো, তোমরা দেখেছো? কথা বলো, ম্যাম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আরে আসসালাম। বাচ্চা, শুধু মিস সালাম সায়েন্স আলাইকুম, ফাঁকে বসতে ওয়ালাইকুম কেন আসসালাম। শুনছিস? সায়েন্সের সাবজেক্ট ক্লাস করো তো, যাস কেন ঘন্টা বেশি? হাই স্কুল ছুটি আছে, আচ্ছা সবাই যাস বাসায় বাসায় কথা বলা বন্ধ করো। আচ্ছা যারা এসছে উপস্থিতি দিয়ে দাও, উপস্থিতি দিয়ে দাও, আমরা মূল আলোচনায় চলে যাব। সবাই কি রোজা রাখতে পেরেছ? জি ম্যাম। যাক আলহামদুলিল্লাহ। বাসায় আছো, অন্য কোনো টেনশন করো না, রোজা রাখো, পড়াশোনা করো। আচ্ছা তাহলে জানালা না কিন্তু গত লেকচারে যে কোশ্চেন গুলো ছিল, বা গত লেকচারে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে নাকি সমস্যা নাই বলো দেখি। হ্যাঁ না কিছু একটা বলো, সাদিকা মুবাশ্বিরা কথা নো বলো ম্যাম, দেখি। নাই। না ম্যাম নাই, তার মানে হচ্ছে হয় দেখো নাই, না হলে আসলে দেখছো। আচ্ছা এই যে লাইকেন সম্পর্কে আলোচনা আমাদের, লাইকেন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অংশ। হ্যাঁ লাইকেন থেকে প্রায়শই প্রশ্ন আসে, বোর্ড প্রশ্ন আসে কিন্তু। হ্যাঁ তো আমরা মূল আলোচনায় চলে যাব এখন। যারা এসছো সবাই উপস্থিতি দিতে থাকো। 12 জন আসছো মাত্র, আজকে অনেক দেরি করছো তোমরা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা এখন জয়েন করেছো সবাই উপস্থিতি দিয়ে দাও। স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ মেয়েরা? জি ম্যাম। আচ্ছা তোমরা কি এখন ঘুম থেকে উঠলা বলো দেখি, কথাই যে বলছো না আজকে, নো মিস, একটু কথা বলো। জীববিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আছি আমরা, আজকে তোমরা আছো আমার সাথে এখন, 11 শ্রেণীর শিক্ষার্থীরা। এখনো অনেকে আসছে, তো আমাদের যে আলোচ্য অধ্যায়টা তার নাম হচ্ছে শৈবাল ও ছত্রাক, পঞ্চম অধ্যায়। এটা লেকচার নাম্বার হচ্ছে 24, পর্ব 11, আর আমি সায়রা পারভীন আছি তোমাদের সাথে। আমরা গত লেকচারে পড়েছিলাম হচ্ছে লাইকেনের অন্তর্গঠন, লাইকেনের জনন, আশা করি তোমাদের মনে আছে। আলোচ্য বিষয় ছিল গত লেকচারে লাইকেনের অন্তর্গঠন এবং লাইকেনের জনন। আজকে আসলে আমরা লাইকেনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। গত লেকচারে গুরুত্ব নিয়ে আলোচনা কেবল শুরু করেছিলাম, একটা অংশ আমরা একটু আলোচনা করেছিলাম, পরবর্তী অংশটা আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। লাইকেনের গুরুত্ব খুব বেশি আমাদের জীবনে। আগে যদিও লাইকেন সম্পর্কে আমাদের ধারণা কম ছিল, এখন কিন্তু লাইকেন সম্পর্কে ধারণা অনেকেরই আছে। আর তোমাদের তো এখন হচ্ছে মানে আজ মানে গত 2টা লেকচারে তোমরা যা জেনেছো লাইকেন সম্পর্কে, ক্লাস 9-10-এও কিছুটা জেনেছিলে তাই না? বলো দেখি লাইকেন সম্পর্কে ক্লাস 9-10-এ জেনেছো না? জি মিস, কোন চ্যাপ্টারে বলো তো, কোন চ্যাপ্টারে আমরা পড়েছিলাম লাইকেন সম্পর্কে? মিস লাস্টের চ্যাপ্টার ছিল। হ্যাঁ লাস্টের চ্যাপ্টার, ঠিক আছে এতটুকু বলতে পেরেছো। আচ্ছা লাইকেনের গুরুত্ব নিয়ে আমরা আসলে এই অংশটা পড়েছিলাম, যে উপকারী দিক এর মধ্যে মরুজ ক্রমাগমন পড়েছিলাম, অর্থাৎ মরু অঞ্চলের মতো এলাকাতেও এই জীব জন্মাতে পারে, যা ওখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না, কিন্তু এই লাইকেন জন্মাতে পারে তাই না? তো লাইকেন যখন জন্মায়, লাইকেন মানে যখন মারা যায় অথবা কোনো অংশ যদি পচে যায় বা তোমার হচ্ছে নষ্ট হয়ে যায়, তখন সেটা থেকে যে জৈব পদার্থগুলো মানে বালিতে পড়ে,
বালিতে তখন সেই জৈব পদার্থ একত্রিত হয়ে মাটি তৈরি করতে সহায়ক হয়েছে। হ্যাঁ, তার মানে এই যে দেহাবশেষ, হ্যাঁ, লাইকেনের, সেটা থেকে হিউমাস হয় এবং এই হিউমাস মাটি গঠনে সহায়তা করে। এই কারণে মানে বলা হয় যে লাইকেন মাটি গঠনের প্রারম্ভিক তোমার হচ্ছে মানে মানে শুরু করে। হ্যাঁ, হিউমাস গঠন যে করবে সেই কিন্তু মাটি গঠনে বড় ধরনের ভূমিকা পালন করে। যেহেতু মরু অঞ্চল বা ধরো যেগুলা অঞ্চলে কোনো মাটি নাই, সেগুলা অঞ্চলে যদি হিউমাস গঠন হয় তাহলে মাটির সূচনা হয়, এবং মাটির সূচনায় এই কারণে এই লাইকেনের ভূমিকা অনস্বীকার্য। তো এই এখানে একটা শব্দ ব্যবহার করেছে জেরোসিরি। আমি গত লেকচারেও বলেছি জেরোসিরি মনে হচ্ছে যে যেখানে কোনো মাটি নেই সেখানে কোনো মাটি সৃষ্টির মধ্য দিয়ে নতুন বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর যে আগমন শুরু হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার ক্রমাগমন, এবং সেটাই হচ্ছে জেরোসিরি। তো আমরা এরপরে যে উপকারী দিকটা আছে লাইকেনের, সেটা হচ্ছে মানুষের খাদ্য হিসেবে লাইকেনের ভূমিকা। অধিকাংশ লাইকেনে, আমরা গত লেকচারে এটা বলেছি তারপরেও বলছি, যে লাইকেনিন নামক এক ধরনের কার্বোহাইড্রেট থাকে, এই কারণে মানুষ কিন্তু এই লাইকেনকে এখন খাদ্য হিসেবে গ্রহণ করে। তো এই ধরনের দেশগুলো যেখানে অনেক বেশি লাইকেন খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এই ধরনের কয়েকটা দেশের নাম বলছি, যে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, হ্যাঁ, এই অঞ্চলগুলোর অধিবাসীরা বিশেষ ধরনের লাইকেন ব্যবহার করে থাকে খাদ্য হিসেবে। এই নামগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে তা না, দুই একটা মনে থাকলে ভালো। হ্যাঁ, সেট্রারিয়া, হ্যাঁ, আয়ল্যান্ডিকা, এটা হচ্ছে তোমার এই ধরনের নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অধিবাসীরা এই ধরনের লাইকেনকে খাদ্য হিসেবে খায়। এছাড়া ভারতের মাদ্রাজে, পার্মেলিয়া, মিশরে এভেরনিয়া, চীনে এবং জাপানে হচ্ছে অ্যান্ড্রোকার্পন মিনিয়েটাম, এটা হচ্ছে স্টোন মাশরুম নামে পরিচিত, এই ধরনের মাশরুম গুলো খায়। আচ্ছা, এই জায়গাটা একটু মনে রাখবা, স্টোন মাশরুম কোনটি, এভাবে প্রশ্ন আসে, স্টোন মাশরুম কোনটি, নিচে অনেকগুলো নাম দেওয়া থাকে, তার মধ্যে এই নামটা তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা অবজেক্টিভ অথবা অবজেক্টিভের ক্ষেত্রে অথবা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। আচ্ছা, এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি পশুর খাদ্য হিসেবে। হ্যাঁ, যেহেতু শর্করা সমৃদ্ধ তাহলে পশুর খাদ্য হিসেবেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়। যেমন তুন্দ্রা অঞ্চলের কিছু লাইকেন, যেমন রেন্ডির, রেন্ডির মস নামে পরিচিত কিছু লাইকেন আছে, রেন্ডির মস নামে পরিচিত, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্ল্যাডোনিয়া রেঞ্জিফেরিনা। এই এই ধরনের তোমার হচ্ছে লাইকেনটা তুন্দ্রা অঞ্চলে তোমার তোমার হচ্ছে বলগা হরিণ, হ্যাঁ, একটা বিশেষ ধরনের হরিণ এটা, তারপরে গবাদি পশু, এদের খুব প্রিয় খাদ্য। আর কীট পতঙ্গের লার্ভার খাদ্য হিসেবেও কিন্তু লাইকেন ব্যবহৃত হয়। যে আমরা যে কীট পতঙ্গ দেখি তাদের যে প্রাথমিক যে দশা, লার্ভা দশা, সেই দশাতেও কিন্তু কীট পতঙ্গ তোমার খাদ্য হিসেবে লাইকেনকে গ্রহণ করে থাকে। তাহলে খাদ্য হিসেবে কিন্তু লাইকেন যেমন পশুর খাদ্য হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ, আর মানুষের খাদ্য হিসেবেও এখন অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এছাড়া অ্যান্টিবায়োটিক হিসাবে লাইকেনকে ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক তৈরিতে আসলে বিভিন্ন লাইকেন থেকে উৎপন্ন উসনিক অ্যাসিড, হ্যাঁ, উসনিক অ্যাসিড হচ্ছে তোমার লাইকেন থেকে প্রাপ্ত এক ধরনের অ্যাসিড, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, এবং এর উপরে যদি আমরা লাইকেন, এই উসনিক অ্যাসিড, লাইকেন থেকে উৎপন্ন উসনিক অ্যাসিড কে ব্যবহার করি, তাহলে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারবো আমরা। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তৈরিতেও, তার মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরিতেও তোমার লাইকেনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের কি কোনো সমস্যা আছে, একটু কথা বলো দেখি, থাকলেও জানাও না থাকলেও বলো। হ্যাঁ, একটু জোরে বলো, আসলে কোনো আওয়াজ না পেলে আমি বুঝতে পারি না তোমরা তোমরা আছো কি নাই। ক্লাসে এত আওয়াজ করো তোমাদের সাথে, যদিও সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হয় নাই, তারপরেও ক্লাসে থাকলে স্টুডেন্টরা এত বেশি কথা বলে, সেইখানে আসলে ক্লাস নেওয়া হয় যেভাবে সেভাবেই আমরা অভ্যস্ত। তো তোমরা এই জুম ক্লাসে একটা কথাও বলো না, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কি, আমার ক্ষেত্রে আমি বলি যে আমার মনে হয় কি আমি ক্লাসে নাই, আমি একা একা বলে যাচ্ছি। তো তোমরা একটু আওয়াজ দিও, কেমন একটু কথাবার্তা বলো, ভালো লাগে। হ্যাঁ,
আচ্ছা, টিউমার বা ক্যান্সার রোগে, হ্যাঁ, এটাকে ব্যবহার করা হয়ে থাকে। লাইকেন জাত মানে লাইকেন থেকে তৈরি উষ্ণ, এবং আরেকটা হচ্ছে ইভোসিন। হ্যাঁ, উষ্ণ এবং ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম আছে যা কিনা টিউমার প্রতিরোধক। তাহলে অ্যান্টিসেপটিক ক্রিম তৈরিতে লাইকেন ব্যবহৃত হচ্ছে। আর ব্যথা নিরাময় মানে ব্যথা যাওয়ার জন্য বা ব্যথা নিরাময় করার জন্য, এবং ভাইরাস প্রতিষেধক, এই এই মানে ভাইরাস প্রতিষেধকে মানে ভাইরাসকে প্রতিরোধ করতে, সরি প্রতিষেধক না, প্রতিরোধ করতে এবং ব্যথা নিরাময় করতেও কিন্তু তোমার এই অ্যান্টিসেপটিকটা ব্যবহৃত হয়ে থাকে, যা কিনা লাইকেন থেকে পাওয়া হয়, এবং নাম দুইটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিছু লাইকেন আছে যেমন লাইকেনিন এবং আইসোলাইকেনিন সৃষ্টি করে। কিছু লাইকেন লাইকেনিন এবং আইসোলাইকেনিন সৃষ্টি করে, এগুলো পদার্থ, এরা টিউমার প্রতিরোধী। তার মানে আমরা বুঝতে পারছি যে টিউমার ক্যান্সার এই প্রতিরোধে বা ভাইরাস প্রতিরোধে ব্যথা নিরাময়ক হিসাবে আমরা লাইকেন থেকে উৎপন্ন কিছু পদার্থকে ব্যবহার করতে পারি। তাহলে লাইকেনের গুরুত্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে কিছু নাম আমাদের মনে রাখতে হবে, কিছু জায়গার কিছু নাম মনে রাখলে আমাদের সুবিধা। হ্যাঁ, দুই তিনবার পড়লেই দেখবে এগুলো মনে চলে আসবে, মনে থাকবে আর কি, মাথায় ঢুকে যাবে। আচ্ছা, হৃদরোগে অ্যানজাইনা নামক মারাত্মক হৃদরোগে, হ্যাঁ, তারপর রসেলা মন্টাইজি, এই লাইকেনটা থেকে উৎপন্ন হয় হচ্ছে ইরাইথ্রিন, এটা ব্যবহৃত হয় হচ্ছে এই তোমার অ্যানজাইনাতে। অ্যানজাইনা তোমরা ক্লাস 9-10 এ পড়েছো না? হৃদরোগের প্রাথমিক, এটা কিন্তু মারাত্মক হৃদরোগ, মানে অ্যানজাইনা কিন্তু হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এগুলার প্রাথমিক অবস্থা। হ্যাঁ, তার মানে অ্যানজাইনা থেকেই কিন্তু আস্তে আস্তে গুরুতর হৃদরোগ সৃষ্টি হয়। সুতরাং অ্যানজাইনাকে কিন্তু আমরা হালকা ভাবে নিতে পারবো না, হ্যাঁ, অ্যানজাইনাকে গুরুত্ব দিতে হবে। এই অ্যানজাইনা বলো, অ্যানজাইনা মানে বুকে ব্যথা করে না? হ্যাঁ, বুকে ব্যথা করে, চিনচিন করে ব্যথা করা, এবং আরো কিছু লক্ষণ আছে, এবং এইটার থেকেই কিন্তু আস্তে আস্তে তুমি এটা বাড়তে 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 বড় ধরনের হৃদরোগে মানে মানুষ চলে যায়। হ্যাঁ, সুতরাং অ্যানজাইনাকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। এটা তোমার হচ্ছে এই লাইকেন থেকে উৎপন্ন ইরাইথ্রিন, এটা অ্যানজাইনাতে ব্যবহৃত হয়ে থাকে। তার মানে হৃদরোগ, টিউমার, যেগুলো আমাদের খুব মারাত্মক রোগ হিসেবে পরিচিত বা আমাদের ক্ষতি করে থাকে অনেক বেশি, সেইগুলো ক্ষেত্রে কিন্তু লাইকেনকে ব্যবহার করা হচ্ছে। তাহলে খাদ্য হিসেবে লাইকেনের ব্যবহার দেখলাম, ঔষধ হিসেবেও লাইকেনের ব্যবহার দেখলাম। হ্যাঁ, এরপর আছে বিভিন্ন অন্যান্য রোগের ক্ষেত্রে জলাতঙ্কের ঔষধ হিসেবে পেলটিজেরা, হ্যাঁ, পেলটিজেরা, হুপিং কফ রোগে হচ্ছে ক্ল্যাডোনিয়া, এবং যক্ষার ঔষধ হিসেবে সেট্রারিয়া, আয়ালান্ডিকা, এই এই এগুলো ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তো এছাড়াও জন্ডিস, ডায়রিয়া, অবিরাম জ্বর, যে হয়ে মানে কন্টিনিউয়াস যে জ্বর থাকে অনেকের, এবং নানাবিধ চর্মরোগ, স্কিন ডিজিজ, এগুলোর ক্ষেত্রেও লাইকেন জাত ঔষধ বা লাইকেন থেকে তৈরি ঔষধ আমরা ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারছো যে অনেক গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর আমাদের জন্য এমন রোগগুলোর ঔষধ হিসেবে আমরা লাইকেন থেকে কিন্তু বিভিন্ন উপাদান পেয়ে থাকি। মানে লাইকেন সরাসরি আমাদেরকে এগুলো রোগ থেকে মানে মুক্তি পেতে বা এগুলো থেকে বেঁচে থাকতে সহায়তা করে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম জলাতঙ্ক, হুপিং কফ, যক্ষা, জন্ডিস, ডায়রিয়া, মানে জ্বর, মানে কন্টিনিউয়াস যাদের জ্বর থাকে সেই ক্ষেত্রে, এছাড়া স্কিন ডিজিজেও লাইকেন থেকে আমরা এইগুলোর ক্ষেত্রেও আমরা লাইকেন থেকে উপকার পেয়ে থাকি, ওষুধ পেয়ে থাকি। এছাড়া এগুলো গেল প্রাণীর রোগ, হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে। আর উদ্ভিদের রোগেও কিন্তু বা নিরাময়ের উদ্ভিদ রোগ নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু লাইকেন ব্যবহার হয়ে থাকে। লাইকেন কেন প্রাপ্ত, লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট, এটি কিছুক্ষণ আগেই শুনেছি উসনেটের নাম, টমেটোর ক্যাঙ্কার রোগ, এটা টমেটোর একটা বিশেষ ধরনের রোগ, এবং লিকোনোরিক অ্যাসিড, এটা হচ্ছে লাইকেন থেকে প্রাপ্ত এক ধরনের অ্যাসিড, এইটা আবার তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। তার মানে লাইকেন থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড পাওয়া যায়, সেগুলো আবার বিভিন্ন ধরনের অ্যাসিড বিভিন্ন রোগে, উদ্ভিদ রোগে তোমার নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। টমেটোর ক্যান্সার রোগে এক এক ধরনের অ্যাসিড ব্যবহার হয়, আর তোমার তামাকের মোজাইক বা রোগ যেটা, সেক্ষেত্রেও এক ধরনের অ্যাসিড ব্যবহার হয়, যেটা কিনা আমরা লাইকেন থেকে পেয়ে থাকি। তারপর লিটমাস পেপার চিনো তোমরা, অ্যাসিড বা ক্ষার নির্দেশক?
জি জি হ্যাঁ, মিস এই লিটমাস পেপার ক্লাস এইটিও মনে হয় পড়েছো তোমরা, তাই না? লিটমাস পেপার জি মিস করতে গেলেও আমাদের লাইকেন প্রয়োজন হয়। রসায়নাগারে লিটমাস পেপার অ্যাসিড বা ক্ষার নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটা এই ক্ষেত্রে আমরা রোসেলা মন্টাইজেন মন্টাজনি এবং ল্যাসালি ল্যাসালিয়া বলা হয়, ল্যাসালিও বলে এটাকে, ল্যাসালিয়া। এই লাইকেন থেকে নির্গত রাসায়নিক উপাদান লিটমাস পেপার তৈরিতে ব্যবহার হয়ে থাকে। এই লিটমাস পেপার তৈরিতে কোন ধরনের তোমার সরি লাইকেন ব্যবহার হয় এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ, তাই না, রসায়নাগারে। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর সুগন্ধি বা পারফিউম তৈরিতে, প্রসাধনী সামগ্রী হ্যাঁ তৈরিতেও এটা ব্যবহার হয়ে থাকে, যেমন এভারনিয়া, হ্যাঁ, রেমালিয়া, লিনা, রেমালিনা, হ্যাঁ, এই ধরনের লাইকেন থেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং সুগন্ধি তৈরি হয়ে থাকে। তাহলে দেখতে পেলাম আমরা কত কিছুতে লাইকেন কে ব্যবহার করছি ইদানিং, তাই না? আগে কিন্তু আমরা এগুলা এত জানতাম না, বইয়ে আসার পর থেকে বেশি জানি। হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেলে এসে বেশিরভাগ স্টুডেন্টরা জানতে পারে, তবে এর ব্যবহার বাংলাদেশে এখন অত হয় না, কিন্তু বাইরের দেশে, আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশগুলোতে কিন্তু লাইকেনের ব্যাপক ব্যবহার আছে। তারপর দেখো রং এবং ট্যানিন উৎপাদনে, হ্যাঁ, রং ট্যানিন এগুলো তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। সেট্রারিয়া, তারপর হচ্ছে লোবারিয়া, এগুলো লাইকেন হতে ট্যানিন পাওয়া যায় এবং চামড়ায় ট্যানিং এ ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপরে চামড়া প্রসেসিং যে করা হয় না, চামড়া যে পরবর্তীতে ব্যবহারযোগ্য করা হয়, সেই ক্ষেত্রে ট্যানিং হচ্ছে একটা পর্যায়, এবং সেই ক্ষেত্রে এই ট্যানিন তৈরিতে এটা লাগে। তারপর হচ্ছে রোজেলা, তারপর মন্টাই নি, এই এই তোমার লাইকেনটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে আসছে। এই ধরনের লাইকেন হতে এক ধরনের রং সংগ্রহ করা হয় যা উলেন, হ্যাঁ, বা উলের তৈরি এবং সিল্ক জাতীয় যে কাপড়গুলো আছে সেগুলো রং করতে ব্যবহার হয়। তাহলে এই যে উলেন এবং সিল্ক জাতীয় কাপড় রং করার জন্য যে মানে লাইকেনকে ব্যবহার করা হয়, সেই লাইকেনের নামটা আমরা জানলাম। তো উত্তেজক পদার্থ তৈরিতে, অ্যালকোহল তো একটা উত্তেজক পদার্থ, তোমরা জানো অ্যালকোহল, বিয়ার, এগুলো এগুলো তৈরিতেও আমরা লাইকেন ব্যবহার করে থাকি। যেমন রাশিয়া, ফ্রান্স, সুইডেন ইত্যাদি দেশে ইস্টের পরিবর্তে, এমনি তো সাধারণভাবে অ্যালকোহল বিয়ার তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই তিনটা দেশে বা আরো কয়েকটা দেশ আছে যেখানে ইস্টের পরিবর্তে তোমার বিশেষ ধরনের লাইকেন ব্যবহার করা হয়, যেমন উজনিয়া, তারপর হচ্ছে রামালিনা, এই লাইকেন গুলোকে ব্যবহার করা হয়ে থাকে অ্যালকোহল এবং বিয়ার তৈরির ক্ষেত্রে। আর অন্যান্য কিছু কাজে লাইকেন ব্যবহৃত হয়, যেমন লাইকেন নাইট্রোজেন সংবন্ধনে কাজে আসে, অর্থাৎ মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে রাখার কাজে, যেমন এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া কাজ করে থাকে, ঠিক লাইকেনও কিন্তু এই কাজটা করে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। হ্যাঁ, এটা কিন্তু এক কথায় প্রকাশ করেছে, কিন্তু আসলে এটার গুরুত্ব অনেক বেশি। আর রাসায়নিক পদার্থ উৎপাদনে, যেমন লিকানোরিক অ্যাসিড, উসনিক অ্যাসিডের কথা আগেও জেনেছি, হ্যাঁ, এগুলো উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু লাইকেন ব্যবহার হয়। তারপরে দূষণের সূচক রূপে, এটা আমরা আগেই আলোচনা করেছি যে দূষণ হলে, হ্যাঁ, উচ্চমাত্রায় দূষণ হলেই কিন্তু লাইকেন নষ্ট হয়ে যায়, মরে যায়। তার মানে দূষকের দূষণ হচ্ছে এটা একেবারে মানে লাইকেন মারা গেলে তোমরা মানে আমরা খুব সহজেই বুঝতে পারি যে ওই জায়গাটায় দূষণের পরিমাণ অনেক বেশি। তো এই দূষকের সূচক রূপেও আমরা ব্যবহার করে থাকি। এছাড়া কিছু লাইকেন থেকে ন্যাপথালিন, কর্পূর, জেরানিয়াল, তারপরে হচ্ছে বর্নিয়াল, এগুলো উদ্বায়ী পদার্থ যেগুলো বাতাসে গেলেই উড়ে চলে যায়, এই ধরনের পদার্থ গুলো পাওয়া যায়। ন্যাপথালিন তো চেনো না মেয়েরা? জি হ্যাঁ, তো ন্যাপথালিন এবং কর্পূর এই দুটো তো চেনোই, বর্নিয়াল হয়তো জানো না, নামটা শোনো নাই। তো এই জাতীয় উদ্বায়ী যে পদার্থগুলো আছে বাতাসে সব মানে একা একাই উড়ে যায়, উবে যায় যেগুলো, এই ধরনের পদার্থগুলো কিন্তু আমাদের অনেক বিশেষ ধরনের কাজে ব্যবহার হয়ে থাকে। তো লাইকেন থেকে এই পদার্থগুলো আমরা পেয়ে থাকি। এখন আমরা জানবো অপকারী দিক সম্পর্কে। অপকারী দিকও আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, হার্মফুল জোন গুলো। তো লাইকেন বৃক্ষ, পুরাতন ইটের দেয়াল, মার্বেল পাথরে তৈরি,